হামাসের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতির আগে গেল দেড় মাসে অবরুদ্ধ গাজায় নজিরবিহীন বর্বরতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের আগ্রাসন ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে তারই যেন প্রমাণ মিলল এবার ইসরায়েল সেনার এক ঘটনা সামনে আসার পর। এবার ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ভাইরাল হওয়ায় ভিডিওতে দেখা যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক সেনা তার মেয়ের দ্বিতীয় জন্মদিন উদযাপন করেছে গাজায় একটি বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে। যদিও ভিডিওটি কবে প্রকাশিত তা জানা যায়নি, এটি স্বাধীনভাবে যাচাই করাও সম্ভব হয়নি। আরবি এবং ইংরেজিতে বিভিন্ন মিডিয়া আউটলেট জানিয়েছে গাজায় একটি ফিলিস্তিনি পরিবারের সম্পূর্ণ ভবন উড়িয়ে দেওয়ার আগে ওই সেনা ইসরায়েলি সেনাবাহিনীদের কাছ থেকে অনুমতি নিয়েছিল। মেয়ের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায় তিনি তাকে মিস করছেন। ছড়িয়ে পড়া ক্লিপটিতে দেখা যায় চারজনের বেশি আইডিএফ সদস্য ওই সৈনিককে ঘিরে আছেন এবং তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে একটি ওয়াকিটকি নিয়ে ক্ষণগণনার প্রস্তুতি নিচ্ছেন। এর পরপরই সেখানে থাকা সব সেনা হিব্রুতে কাউন্টডাউন শুরু করেন এবং যখন তারা শূন্যে পৌঁছায় তখন একটি বিকট বিস্ফোরণ শোনা যায়। সে সময় কিছু দূরে ওই সেনার পেছনে থাকা একটি ভবন ধসে পড়তে দেখা যায় ভিডিওতে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।